শাঁখারি বাজার, শাঁখারি বাজারের নামটা হয়েছে এই শাঁখার ব্যবসার থেকে। বৌদ্ধ খ্রিস্টান ঐক্য মিলে সবাই একত্রভাবে আমরা বসবাস করি, বাবার ব্যবসা প্রতিষ্ঠানটাই আমরা চালাচ্ছি। আমরা শাঁখারি বাজার দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি। পুরান ঢাকার ঐতিহাসিক জনপদ শাঁখারি বাজার থেকে স্বাগত জানাচ্ছি, আমি লিখন সরকার, হিমেল। এই ঐতিহাসিক জনপদে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জীবন জীবিকা এবং এখানে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং ধর্মের এক অদ্ভুত মেরুবন্ধন রয়েছে। রাজধানী ঢাকার প্রায় 400 বছরের পুরনো শাঁখারি বাজার, এই এলাকার ইতিহাস এবং জেমস ওয়াইজের 1883 খ্রিস্টাব্দের এক বর্ণনা অনুসারে জানা যায়, ঢাকায় সে সময় 835 জন শাঁখারি বসবাস করতেন। ধারণা করা হয় 1500 বছর আগে বল্লাল সেনের শাসনামলে শাঁখারি বাজারের পূর্বপুরুষরা এসেছিলেন দক্ষিণ ভারত থেকে। এই শাঁখা শিল্পটাও দক্ষিণ ভারতেরই উৎপত্তি বলে ধারণা করা হয়। শাঁখারিরা বাংলাদেশে প্রথমে বসতি গড়ে তোলেন ঢাকার বিক্রমপুরে। সেখান থেকে ঢাকার বর্তমান শাঁখারি পট্টি অর্থাৎ শাঁখারি বাজারের শাঁখারিরা তাদের বসতি গড়ে তোলেন। সপ্তদশ শতকের মোগল সুবেদার ইসলাম খার সেনাপতি মির্জা নাথানের লেখায় শাঁখারি বাজারের উল্লেখ রয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ হানাদার বাহিনী শাঁখারি বাজার গুঁড়িয়ে দিয়েছিলেন। স্বাধীনতার পর শাঁখারিরা আবার এসে বসবাস শুরু করেন এই শাঁখারি বাজারে। বর্তমানে প্রায় 20,000 হিন্দু বসবাস করছেন শাঁখারি বাজারে। শাঁখারি বাজারের বর্তমান শাঁখারিরা শুধু তাদের পূর্বপুরুষদের মধ্যে ত্রৈকল্যনাথ ধর এবং সাগর সুরের মতো প্রথিতদশা শাঁখা শিল্পী এবং ব্যবসায়ীদের কথা স্মৃতিতে আনতে পারেন। তারা 47-এর দেশভাগের আগে দেশ ত্যাগ করে ভারতে চলে যান। ভারতের বাগবাজারে এখনও ত্রৈকল্যনাথের বংশধররা এই ব্যবসা ধরে রেখেছে। আমার জন্ম এই শাঁখারি বাজারে। এই শহীদ মিনার, আমাদের শাঁখারি বাজারে যারা শহীদ হয়েছে তাদের সম্মানার্থে এই শহীদ মিনার, এবং 1971 সালে 25শে মার্চে পাক হানাদার বাহিনী যাদেরকে এখানে রিক্সাওয়ালা ট্যাক্সিওয়ালা যাদেরকে মেরেছে তাদের সম্মানার্থে এই শহীদ মিনার। আগেই বলেছি, পুরান ঢাকার শাঁখারি বাজার মানেই ইতিহাস, ঐতিহ্য। এটি বুড়িগঙ্গা নদীর কাছে ইসলামপুর রোড ও নবপুর রোডের সংযোগের স্থলে অবস্থিত। এই এলাকায় বসবাসকারী শাঁখারিদের নাম অনুসারেই এলাকাটির নামকরণ করা হয়েছে। শাঁখারি বাজারের নামটা হয়েছে এই শাঁখার ব্যবসার থেকে। এখানে শাঁখারিরাই বেশি থাকতো, এখন শাঁখারি বাজারের লোকজন অনেক জায়গায় চলে গেছে, অনেকে অন্য পেশায় ঢুকে গেছে, কেউ ডাক্তার হয়ে গেছে, কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেছে, আবার কেউ পারিবারিক ব্যবসাটা ধরে রেখেছি। আমরা শাঁখারি বাজারে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটা আমার বাবার ছিল, আমার দাদু এই ব্যবসা প্রতিষ্ঠানটা করতো না, আমার বাবার ব্যবসা প্রতিষ্ঠানটাই আমরা চালাচ্ছি। এই শাঁখারি বাজারে ধর্মবর্ণ নির্বিশেষে আমরা, এই এলাকাতে মুসলিম কোনো ফ্যামিলি নেই, পুরো এলাকাতে আমাদের পুরো হিন্দুরাই থাকছি। আমাদের শাঁখারিরা রয়ে গেছিলো, এখনও আছে। ব্যবসায়ী যারা আছেন আমাদের সবাই একত্রভাবে বাস করি, এখানে কোনো অসুবিধা হয় না। এখানে আমাদের বাপদাদার ভিটে, আমরা পূর্বপুরুষ থেকেই আমরা ব্যবসাটা করি। ব্রিটিশ আমলের সাক্ষী পোগোজ স্কুলের পাশ দিয়ে গলির ভেতর ঢুকলেই কানে ভেসে আসবে বাদ্যযন্ত্রের টুংটাং সুর। তাকালেই দেখা যাবে যতীন অ্যান্ড কং, বুদ্ধ অ্যান্ড কং এর মতো ঢাকার সেরা বাদ্যযন্ত্রের দোকানগুলো এখানে সমহিমায় দাঁড়িয়ে আছে। সঙ্গীত পিপাসুদের জন্য এই দোকান এক দর্শনীয় স্থান। একসময় এই দোকানে নিয়মিত গানের জলসার আয়োজন হতো। ফজলুল হক স্যার, তারপরে এলো রথীন্দ্রনাথ রায়, সুবীর নন্দী, খুরশেদ খান, এন্তাজ আলী খান, এরা সবাই আসতেন। ব্রিটিশ আমলে যারা বড় বড় ওস্তাদ ছিলেন তারা সবাই আসতেন এখানে ঢাকার। ভগবান দাসে তারিখ, গুল মোহাম্মদ খান, 1940-এর দিকে আমাদের এখানে ওই দোকানে ওস্তাদ আলাউদ্দিন খানও এসেছিলেন এবং ওনার সাথে বাবা বৃদ্ধ হন।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাটাপুতার ঠক ঠক শব্দ আছে এখানে। যত ব্লেন্ডারই বাড়ুক, যত অত্যাধুনিক মেশিনই বেরোক, কিন্তু পাটাপুতার স্বাদটাই আলাদা। আছে কাঁসার দোকান, যা আজও স্বাস্থ্য সচেতন মানুষদের প্রথম পছন্দ। এর ব্যবহার করলে উপকার। এখন ডাক্তারের কাছে আপনি যাবেন, দেখবেন যে আপনি প্রেসক্রিপশন করবে যে এগুলোর জন্য খাওয়ার জন্য। আর শাখাপাড়ার ঐতিহ্যের জন্যই এই জায়গার নাম শাখারি বাজার। পিপ কসমেটিক সহ নানা পদের মিষ্টির দোকান আর এখানকার ঐতিহ্যবাহী নানা খাবার আপনার চোখে পড়বে। চোখে পড়বে রং বেরঙের হস্তশিল্প, সাথে নানা রকম ঘুড়ি আর বিভিন্ন অনুষ্ঠান রাঙিয়ে তুলতে রঙের পসরা। এদের সঙ্গে তাল মিলিয়ে দাঁড়িয়ে আছে পরপর কয়েকটি পূজা মণ্ডপ। ভক্তরা দুহাত এক করে ঠাকুরের কাছে আরজি জানাচ্ছেন, কেউ কেউ হয়তো রাস্তার এক ধারে বসে এক মনে পুজোর ফুল গাচ্ছেন। ঐতিহ্যবাহী এ বাজারের স্মৃতির সরণি বেয়ে অজানার পথে এগিয়ে চলা। কত কালের সাক্ষ্য, কত দিবারাত্রির কাব্য মিশে আছে এসব অলিগলির নানা দালানে, তা ভাবতে ভাবতে হারিয়ে যাওয়া সুদূর অতীতে। শতবর্ষী এক একটা দালানের নোনাধরা দেয়াল দিয়ে, খোলা বারান্দা দিয়ে, আলো আধারির জানালা দিয়ে হাতছানি দেয় ইতিহাস। দর্শক বন্ধুরা, পুরান ঢাকার এই প্রাচীন জনপদ ঘুরতে ঘুরতে অনেকটা সময় আপনাদের সঙ্গে কাটালাম। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রইলো।